বিগত সরকারের আমলে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছিল কিন্তু বর্তমান সরকারের আমলে এক পয়সাও বিদ্যুৎ বিল বাড়ানো হয়নি। শুক্রবার এই দাবি করলেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মা। সেই সাথে তিনি বলেন বিদ্যুৎ গ্রাহকের উপর যাতে কোনো চাপ না পড়ে সেই জন্যই সরকারের এই সিদ্ধান্ত। 132 কেভি জিরানিয়া সাবস্টেশনের উদ্বোধন হলো শুক্রবার। উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মা। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে 21,97,00,000 টাকা। রাজ্য সরকার ও ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় পাওয়ার গ্রিড কর্পোরেশন এই প্রকল্পের কাজটি করেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 50,568 জন বিদ্যুৎ গ্রাহককে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে। এদিন বিদ্যুৎ মন্ত্রী বলেন বিগত সরকারের আমলে বিদ্যুৎ বিল বেড়েছিল কিন্তু বর্তমান সরকার বিদ্যুৎ বিল বৃদ্ধি করেনি। বিগত দিনে আমি দেখেছি স্টাডি করে 2010 থেকে 2014 অব্দি 90% বেড়ে গেছে বিদ্যুৎ। আজকে কিন্তু আজব কি 3.5 বছর আমরা চলছে, তার 4 মাস আমরা 1 টাকাও 1 পয়সাও বিদ্যুৎ টাকা বেড়ে গেছে। বিদ্যুৎ মন্ত্রীর দাবি রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের উপর যাতে চাপ না পড়ে তার জন্য বিদ্যুৎ বিল বাড়ানো হয়নি। যদি বাড়ানো হতো তাহলে বিদ্যুৎ সংক্রান্ত অনেক কাজ আরো আগে সম্পূর্ণ করা যেত। বিদ্যুৎ মন্ত্রীর আরো দাবি বিদ্যুৎ বিল বৃদ্ধি না করা সত্ত্বেও রাজ্য বিদ্যুৎ পরিষেবা বাড়ানো হয়েছে। বিগত আমলের কাজ বন্ধ হয়ে থাকা অনেক কাজও সম্পূর্ণ হয়েছে। থেকে 12 কোটি টাকা দেওয়া হয়েছিল, 13 বছর ধরে কাজ হয়নি, টাকাটা ফেরত নিয়ে গেছিলেন এই গঙ্গা ছড়া লাইনের টাকা। আমরা লড়াই করে টাকাটা আবার নিয়ে আসলাম এবং 3 বছরে আমরা কমপ্লিট করে দেখালাম আপ টু গঙ্গানগর, আর ডিসেম্বরে যাবে গঙ্গা ছড়া। বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন অনুষ্ঠানে এদিন বিধায়ক রতন চক্রবর্তী, সুশান্ত চৌধুরী, বীরেন্দ্র দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্তে ও বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।